আপনারা আমাকে বারবার ভোট দিয়ে এই এলাকা থেকে এমপি করেছেন, যার জন্য আমি আজ বাংলাদেশে প্রধানমন্ত্রী বাংলাদেশ সরকারের কৃষি মন্ত্রীর দায়িত্ব পেয়েছি। বাংলাদেশ আওয়ামী লীগ এই দেশের সবচেয়ে বৃহত্তম প্রাচীনতম রাজনৈতিক দল, সেই দলের আমি প্রেসিডিয়াম সদস্য, আমি পার্লামেন্টের বোর্ডের সদস্য। এই সম্মান গুলো মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাকে দিয়েছেন, তারা জানেন যে আপনারা আমাকে অনেক ভালোবাসেন, আমাকে বারবার ভোট দিয়ে নির্বাচিত করেন। আপনাদের ভালোবাসা, আমার প্রতি আপনাদের আন্তরিকতা, আস্থা, এটি আমার শক্তি। এই শক্তি দিয়েই আমি আজকে এত সম্মান এত গৌরব পেয়েছি। আপনাদের প্রতি আমার ভালোবাসা নিবিড়, অকৃত্রিম। আমি আপনাদের বিশেষ করে মা বোনদের আশীর্বাদ চাই, মা বোনদের দোয়া চাই। আপনারা আমাকে আশীর্বাদ করবেন, আমি যেন সারা জীবন আপনাদের সেবা করে যেতে পারি, আপনাদের সুখে দুঃখে আপনাদের পাশে থাকতে পারি, আপনাদের কল্যাণে আমি নিয়োজিত করতে পারি। যতদিন আমি বেঁচে থাকবো, আমি এবং আমার পরবর্তী প্রজন্ম, আমার বংশধররা, তারাও এই বাসটাকে কেন্দ্র আর মানুষের কাছে বিনম্র থাকবে, তারা চিরদিন স্মরণ করবে যে বাসটাকের মানুষ আমার পিতাকে এত ভালোবাসা দিয়েছিল, আমার দাদাকে এত কাছে টেনে নিয়েছিল, ফলশ্রুতিতে সে বাংলাদেশে এত সম্মান পেয়েছে। আমি আপনাদের কাছে আবার আশীর্বাদ চাই, এই আমার প্রতি আপনাদের ভালোবাসা এটি যেন অক্ষুণ্ণ থাকে, এবং আমরা এই কেন্দ্র বাসটাকের মানুষ, সকল সম্প্রদায়ের মানুষ মিলে মিশে হিন্দু মুসলমানের যে সম্প্রীতি, এটাকে যেন আমরা সমুন্নত রাখতে পারি আর উত্তরোত্তর গভীর করতে পারি, এই আশাবাদ ব্যক্ত করে আপনারা এমন সুন্দর আয়োজন করেছেন, এমন বর্ণাঢ্য আয়োজনের জন্য আপনাদেরকে অভিনন্দন এবং কৃতজ্ঞতা। আমি আপনাদের সকল কামনা করি, ইনশাআল্লাহ প্রতি বছরই এখানে পূজা হয়, আগামী বছর আরো সুন্দরভাবে হবে, আমরা তার জন্য আপনাদেরকে সহযোগিতা করব, এই এলাকার উন্নয়ন আমরা করব। এই প্রতিশ্রুতি দিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় বাংলা।